চিকিৎসক ধর্ষণ খুনের পর সেই সেমিনার রুমে পুলিশের সামনে বহিরাগত ভিড় সামনে এসেছে এমন একটি ভাইরাল ভিডিও। সেখানে দেখা গিয়েছে আরজিকর আউটপোস্টের দায়িত্বে থাকা পুলিশ আধিকারিককে, দেবাশীষ সোম এবং সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ একাধিক জনকে। কিন্তু যাদের দেখা যাচ্ছে তারা কেউ দেহ উদ্ধারের জায়গায় যাননি বলে দাবি করা হয়েছে লালবাজারের তরফে। দেহ যেখানে পাওয়া গেছিল তার 40 ফুট পর্যন্ত কর্ডন করা হয়েছিল। যে ভিডিও ভাইরাল হয়েছে তা ওই কর্ডন করা অংশের বাইরে। সেমিনার হলে কোনো বহিরাগত ছিলেন না, দাবি করল পুলিশ। আরজিকর ধর্ষণ ও খুনের ঘটনার পরেই অভিযোগ উঠেছিল আরজিকরের 3rd ফ্লোরের সেমিনার রুমে, অর্থাৎ ক্রাইম সিনে নানা রকম পরিবর্তন ঘটেছে। ঘটনার দিন ভিড়ে থই থই সেমিনার হলের একটি ভিডিও সোমবার প্রকাশ্যে আসতে এই জল্পনার আগুনে ঘি পড়ে। 43 সেকেন্ডের এই ভিডিও প্রকাশ্যে এনে দাবি করা হয় দেহ উদ্ধারের পর অকুতস্থলে ছিলেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের তৎকালীন আত্মসহায়ক প্রসূন চট্টোপাধ্যায়, সন্দীপের আইনজীবী শান্তনু দে, হাসপাতালের ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক দেবাশিষ সোম, আরজিকর ফারির ওসি সঞ্জীব মুখোপাধ্যায়কেও ওই ভিডিওতে দেখা যাচ্ছে বলে দাবি করা হয়েছে। এর প্রেক্ষিতে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দ্রা মুখোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে বলেন, সেমিনার হলের দৈর্ঘ্য 51 ফুট, প্রস্থ 32 ফুট। দেহ উদ্ধারের পর ওই ঘরে 40 ফুট অংশ পুলিশ ঘিরে ফেলেছিল। হাসপাতাল থেকে নেওয়া সাদা কাপড় দিয়ে ঘেরা হয়েছিল জায়গাটা। ঘরের বাকি অংশ অর্থাৎ 11 ফুট জায়গায় কয়েকজন দাঁড়িয়েছিলেন, ভিডিওটা সেই জায়গারই। তিনি আরো বলেন, পোর্শনটাই কিন্তু এই 11 সিটের মধ্যে হয়েছে। বসার ব্যবস্থাও ছিল, কারণ ওখানে অনেকজন এসে কথা বলছিলেন, নিজেদের দাবি জানাচ্ছিলেন। সেমিনার হলের বাইরে যে করিডোরটা নার্সিং স্টেশন থেকে যে জায়গা আছে করিডোর, ওখানে কিন্তু অনেকেই ছিলেন। তবে সন্দীপের আইনজীবী সেখানে কি করছে? উত্তরে ডিসি সেন্ট্রাল বলেন, উনি হাসপাতালের আইনজীবী, হাসপাতালে এ বিষয়ে বলতে পারবে।